আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনও বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুণা হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য দুই বছরের সময়সীমা দেয়া হয়েছে বিনা দুই বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলি সেটি হল ওলামায় আহনাফের মত আর এর বাইরে শ্রদিয়াবরী স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যে নিষেধ করেননি এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্ধী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে প্যাকেট যার দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী ইনশাআল্লাহ না